টি-20 বিশ্বকাপ শুরুর মাস দুয়েক আগে পুনরায় ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতের বিশ্বকাপ জয়ী দলের মানসিক স্বাস্থ্যের কোচ প্যাডি অপটনকে পুনরায় দায়িত্বে নিযুক্ত করেছিল। এর নেপথ্যে ছিলেন রোহিত শর্মা, যিনি দলের মানসিক স্বাস্থ্যের বিষয়ে দারুণ চিন্তিত এবং বিষয়টি নিয়ে দারুণ চিন্তাপ্রবণ। সম্প্রতি দারুণ মানসিক সমস্যায় ভুগছিলেন বিরাট কোহলিও, তবে বর্তমানে আপটন আসার পর থেকে গোটা ভারতীয় দলটাই বদলে গেছে। আপটন এখন কোহলির সাথে অনেকটাই সময় কাটান, ইতিমধ্যে তার ফলাফল আসাও শুরু করেছে। বর্তমানে প্যাডি অপটনের সবচেয়ে বড় কাজ কোহলিকে মানসিকভাবে তার চেনা ছন্দে ফেরানো। ভারতীয় ক্রিকেট দলের ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী আপটন কোহলির জন্য 4টি বিশেষ সেশন ব্যবস্থা করেছেন, প্রতিটি সেশন 45 মিনিটে। এই 45 মিনিটে কোহলিকে শুধুমাত্র ব্যাটিংয়ের ভীষণ নানান খুঁটিনাটি বিষয়ে জানানো হবে এমনটা নয়, তার বদলে তাকে মানসিকভাবে চাঙ্গা করে তোলারও প্রস্তুতি নেওয়া হবে। টিমের ভিডিও বিশ্লেষক কোহলির সেরা কিছু ইনিংসের ভিডিও বানিয়েছেন। কোহলিকে তার খেলা সেরা ইনিংসগুলোর ভিডিও দেখিয়ে মানসিকভাবে চাঙ্গা করে তোলার পন্থা নেওয়া হয়েছে। সবসময় কোহলি ছোট ছোট টার্গেট সেট করতে ভালোবাসেন। ভারতের প্রাক্তন অধিনায়ক এর আগেও একাধিকবার এই কথা বলেছেন, ম্যাচ হোক অথবা প্র্যাকটিস সেশন কিংবা জিম সেশন, সব ক্ষেত্রেই কোহলি ছোট লক্ষ্য তৈরি করেন এবং সেই অনুযায়ী এগোতে পছন্দ করেন। প্যাডিও তাই তাকে প্রতি সেশনে কিছু নতুন লক্ষ্য দিচ্ছেন, এমনকি বছরের প্রতিটি ম্যাচেও তাকে এমনই কিছু লক্ষ্য তৈরি করে দেবেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের মানসিক স্বাস্থ্যের কোচ। এশিয়া কাপ শুরুর আগে কোহলি বলেছিলেন তিনি যে কোনো মূল্যে এই টুর্নামেন্ট জিততে চান, কিন্তু দেশকে এশিয়ার সেরা করে তুলতে হলে কোহলিকে আপটনের পরামর্শ মেনেই চলতে হবে। সাউথ আফ্রিকান এই কোচ বিভিন্ন দলের কোচ হিসাবে কাজ করলেও বিভিন্ন ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার কাজটিও বেশ সুনামের সাথে সেরেছেন। 2011 সালে ভারত বিশ্বকাপ কেবলমাত্র গৌতম গম্ভীর, যুবরাজ সিং এবং ধোনিদের জন্যই পেয়েছে, আর তার জন্য এরা প্রত্যেকেই প্যাডির কাছে ঋণী হয়ে থাকবে। তার নাম ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে প্রথম জানিয়েছিলেন গ্যারি কাস্টেন। এবার প্যাডি কিভাবে পুরনো মেজাজের কোহলিকে জাগিয়ে তোলেন, এখন সকলের নজর থাকবে সেই দিকেই। এবার আসা যাক ভারতের এশিয়া কাপ অভিযান প্রসঙ্গে। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।